আসসালামু আলাইকুম। তো এব্রহমন্ত উইমেন সেনেটের পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজ একটি প্যারাগ্রাফ শেয়ার করতে যাচ্ছি। যে প্যারাগ্রাফটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে ট্রুথফুলনেস, অর্থাৎ সত্যবাদিতা। এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ। সহজ শব্দে প্যারাগ্রাফটি তৈরি করেছি, আর এটি গুড সাইড যে প্যারাগ্রাফগুলো আছে তার ভিতর থেকে একটি। অর্থাৎ একটি প্যারাগ্রাফ দিয়ে সমস্ত গুড সাইড প্যারাগ্রাফ লেখা যায়, সেই প্যারাগ্রাফগুলোর ভিতর থেকে একটি প্যারাগ্রাফ হচ্ছে ট্রুথফুলনেস, অর্থাৎ সত্যবাদিতা। তো এবার তুমি চ্যানেলটিতে অসংখ্য প্যারাগ্রাফ, ডায়ালগ, লেটার, অ্যাপ্লিকেশন, ইমেল, কম্পোজিশন, কম্পিউটিং হিস্ট্রি এগুলো শেয়ার করা আছে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশের বেল আইকনটি অল করে রাখবে, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে পেতে পারো। এখন অর্থ তুলে ধরছি। উই অল ওয়ান্ট টু সাকসেড ইন লাইফ, আমরা সবাই জীবনে সফল হতে চাই। বাট আওয়ার সাকসেস মোস্ট ডিপেন্ডস অন ট্রুথফুলনেস, কিন্তু আমাদের সফলতা নির্ভর করে সত্যবাদিতার উপর। ইট ইজ এ গ্রেট ভার্সু, এটা বড় গুণ। ইট ইজ দ্য কি টু সাকসেস, এটা সফলতার চাবিকাটি। দ্য নেসেসিটি অফ দিস ভার্সু ইজ আউট অফ স্পোকেন, এই গুণের গুরুত্ব বলার বাহিরে। ট্রুথফুলনেস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ, সত্যবাদিতা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ। ট্রুথফুলনেস প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ইন দ্য লাইফ অফ অল অফ আস, আমাদের সবার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইট টিচেস আস টু ফলো দ্য রোলস, এটা নিয়মকানুন অনুসরণ করতে শিক্ষা দেয়। ইট ইজ দ্য ফার্স্ট স্টেপ টু সাকসেস, এটা সফলতার প্রথম ধাপ। ইট টিচেস টু ওবি দ্য অর্ডার্স অফ দ্য প্যারেন্টস, টিচার্স অ্যান্ড এল্ডার্স, এটা পিতামাতা, শিক্ষক এবং বড়দের আদেশ পালন করতে শিক্ষা দেয়। দ্য ম্যান হু অ্যাকোয়ার্স দিস গ্রেট ভার্সু ক্যান শাইন ইন লাইফ, যে ব্যক্তি এই গুণটা অর্জন করে সে উন্নতি করতে পারে জীবনে। দ্য হিস্টোরি ইন্সপায়ার্স আস টু ডেভেলপ দিস ভার্সু, ইতিহাস আমাদের অনুপ্রেরণায় এই গুণটা উন্নত করতে। বিকজ দ্য লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ অল গ্রেট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাসোসিয়েটেড উইথ দিস ভার্সু, কারণ পৃথিবীর সমস্ত বিখ্যাত মানুষের জীবন এবং কর্মকাণ্ড এই গুণের সাথে সম্পর্কিত। উই ক্যান উইন এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড বাই ডেভেলপিং দিস কোয়ালিটি, এই গুণটা উন্নত করার দ্বারা আমরা পৃথিবীর সব কিছু জয় করতে পারি। দি ম্যান হু ডাজেন্ট আর্ন দিস ভার্সু হ্যাজ টু সাফার ইন দ্য লং রান, যে ব্যক্তি এই গুণটা অর্জন করতে না পারে সে জীবনে ভোগে, সাফার ইন দ্য লং রান, দীর্ঘদিন ভোগে। হি অলওয়েজ লেগস বিহাইন্ড, সে পিছনে পড়ে থাকে। অন দি আদার হ্যান্ড, পক্ষান্তরে হি ইজ প্রেজড অ্যান্ড রেসপেক্টেড, সে সম্মানিত এবং প্রশংসিত হয়ে থাকে বাই অল ইফ হি ডেভেলপস দিস কোয়ালিটি, পক্ষান্তরে যে ব্যক্তি এই গুণটা উন্নত করে সে সবার দ্বারা প্রশংসিত এবং সম্মানিত হয়ে থাকে। সো উই ওয়ার্ল্ড শুড ডেভেলপ দিস ভার্সু টু বি গ্রেট ইন লাইফ, তাই আমাদের সকলে উচিত এই গুণটা উন্নত করা। তো এবার আমার তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশের বেল আইকনটি অল করে রাখবে, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে পেতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।